নমস্কার বন্ধুরা এসবি বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার বাইশ সালের এবটি এর টেস্ট পেপার সলভ করাবো ইতিহাসের আজকে আমি ইতিহাসের পেজ নম্বর তিনশো নিরানব্বই পেজ চারশো একুশ এবং চারশো ছেচল্লিশ নম্বর পেজের যত এমসিকিউব আছে ট্রু ফলস আছে স্তম্ভ মিলাও আছে বিবৃতি আছে প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করবো তার সঙ্গে এসি কিউবগুলো তো দেখো ফার্স্ট কোশ্চেন কেস ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতের প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় এর অ্যান্সার কী হবে গয়ার আনসার কলকাতায় ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে হ্যানালস স্কুল যে ধরনের ইতিহাস চর্চা করা হয় এর অ্যান্সার কী হবে খয়ার আনসার সার্বিক ইতিহাস পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট থ্রিতে বিপিন চন্দ্র পালের আত্মকথা প্রথম প্রকাশিত হয় এর অ্যান্সার হবে খয়ার আনসার প্রবাসী পত্রিকায় ওয়ান পয়েন্ট ফোরে কী বলেছে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন এর অ্যান্সার কী হবে গয়ারান্সার স্যার যদুনাথ সরকার নেক্সট কোয়েশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ফাইভে যত মত তত পথ বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন এর অ্যান্সার কী হবে গয়ার সর্বধর্ম সমন্বয়ের আদর্শ পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য এর অ্যান্সার হবে খয়ারান সাম্রাজ্য বিস্তার এর অ্যান্সার হবে সাম্রাজ্য বিস্তারের প্রেক্ষাপট তৈরি করা পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন এর অ্যান্সার হবে কয়ারান্সার কাদম্বনী গাঙ্গুলি ওয়ান পয়েন্ট এইটে কী বলেছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় অ্যান্সার হবে গয়ার অ্যান্সার আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট নাইনে মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এর অ্যান্সার হবে কোল বিদ্রোহে তো অনেকে না এটা মুন্ডা বিদ্রোহ দিয়ে দেয় মুন্ডা তাদের মুন্ডা বিদ্রোহ এটা ভুল এর অ্যান্সার হবে কোল বিদ্রোহ ওয়ান পয়েন্ট ওয়ান কী বলেছে বেগম হজরত মহল মহাবিদ্রোহের নেতৃত্ব দেন এর অ্যান্সার হবে কয়ার অযোধ্যা ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে কি বলেছে নীল চুক্তি আইন রদ করার জন্য সরকার যে আইন প্রবর্তন করেছিল তা হল এর অ্যান্সার কী হবে ক্ষয়রান্সার অষ্টম আইন ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে ভারতে বন দপ্তরের প্রথম ইন্সপেক্টর জেনারেল নিযুক্ত হয়েছিলেন এর অ্যান্সার হবে কয়ারান্সার ডেট্রিক ব্রান্ডিস পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট জমিদার সভা জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন এর অ্যান্সার হবে ক্ষয়রান্সার রাধাকান্ত দেব ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন এর অ্যান্সার হবে খয়ারাজার নবগোপাল মিত্র ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে কী বলেছে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে গয়ার অ্যান্সার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে কী বলেছে মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ হয় এর অ্যান্সার কী হবে গয়ারাচার লর্ড লিটনের সময় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে কী বলেছে হ্যালওয়েডের বাংলা ব্যাকরণ গ্রন্থ ছাপা হয় এর অ্যান্সার হবে গয়ের আনসার সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে কী বলেছে এই গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজের বাংলা অক্ষরগুলো ছবি তৈরি করেন এর অ্যান্সার কী হবে গয়ার চার্লস উইকিলসন ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে কী বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তার বন্ধু মদন মোহন তর্কালঙ্কর যে প্রেসটি স্থাপন করেছিলেন তা হলো এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সংস্কৃত যন্ত্র ওয়ান পয়েন্ট টু জিরোতে কী বলেছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল এর অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার কলকাতায় তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো টু পয়েন্ট ওয়ানে একটি বাক্যে উত্তর দাও তো দেখো টু পয়েন্ট ওয়ান ওয়ানে কি বলেছে কে বিদ্যুৎ সাহিনী সভা প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার হবে কালী প্রসন্ন সিং টু পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে কথাকলি নাস কোন অঞ্চলের আঞ্চলিক নাচ এর অ্যান্সার হবে কেরালা দক্ষিণ ভারতে ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন এর অ্যান্সার হবে নারকেল বেড়িয়া গ্রামে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাসটি লেখা হয়েছিল এটি লেখা হয়েছিল আঠারোশো আশির দশকে ব্রিটিশ রাজত্বকালে কলকাতার পটভূমিকায় রচিত হয়েছিল ঠিক বা ভুল নির্ণয় করো তো দেখো কী বলেছে টু পয়েন্ট টু ওয়ানে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটা কি আছে ঠিক আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় এটা কি আছে ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল এটা কি আছে ঠিক আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ এটা কি আছে ঠিক আছে এবার আমি টু পয়েন্ট থ্রিতে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো তো দেখো টু পয়েন্ট থ্রি ওয়ানে কী বলেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর অ্যান্সার হবে আনসার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যেটা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর অ্যান্সার হবে হিন্দু বালিকা বিদ্যালয় টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে জওহরলাল নেহরু এর অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে অরবিন্দ ঘোষ এর অ্যান্সার হবে কয়ার বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এখানের যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন ভিডিও করে আমি দেখিয়ে দেবো এবার আমি উপবিভাগগুলো সলভ করবো তো দেখো উপবিভাগে টু পয়েন্ট ফাইভে কী বলেছে টু পয়েন্ট ফাইভ অনে বিবৃতি রাহ্মণ লর্ড আমাসকে চিঠি লিখেছিলেন তো দেখো এর ব্যাখ্যা দুই হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে টু পয়েন্ট ফাইভ টুতে কী বলেছে বিবৃতি কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল এর ব্যাখ্যা কীভাবে তিন হবে ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল টু পয়েন্ট ফাইভ থ্রি বিবৃতি কী বলেছে ব্রিটিশরা ভারতে মুদ্রণ শিল্পের বিকাশের চেষ্টা করেছিল এর ব্যাখ্যা কীভাবে তিন হবে ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানির কর্মচারীদের তা জানানোই ছিল আসল উদ্দেশ্য টু পয়েন্ট ফাইভ পরে বলছে বিবৃতি নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল এর ব্যাখ্যা কীভাবে দুই হবে এই আন্দোলনে কোনো দৃঢ় সংগঠন ছিল না ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি মাধ্যমিকের এবিটিএ সলভ তিনশো নিরানব্বই পেজ সলভ করেছি এবার আমি চারশো একুশ নম্বর পেজ সলভ করাবো তো দেখো চারশো একুশ নম্বর পেজের যত এমসি কিউব শূন্যস্থান ট্রু ফলস বিবৃতি এসি কিউব স্তম্ভ মিলাও প্রত্যেকটা পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে এবার আমি চারশো একুশ নম্বর পেজের যত এম সি কিউব এস কিউব ট্রু ফলস যতগুলো যাবতীয় কোশ্চেন আছে সেগুলো সলভ করাবো ওয়ান পয়েন্ট ওয়ানে কী বলেছে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করে অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ইংরেজরা ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অ্যান্সার ব্যাকার অ্যান্সার পাঁচই জুন ওয়ান পয়েন্ট থ্রিতে কী ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় অ্যান্সার হবে গয়ারাঞ্চার দাদা সাহেব ফালকেকে পরের কোয়েশন কী বলছে ওয়ান পয়েন্ট ফোরে সরকারি নথিপত্র সংরক্ষিত হয় অ্যান্সার হবে গয়ারাঞ্চার জাতীয় মহাফেজখানায় ওয়ান পয়েন্ট ফাইভে কী বলছে তত্ত্ববেদনী সভা প্রতিষ্ঠাতা অ্যান্সার হবে গয়ারাঞ্চার দেবেন্দ্রনাথ ঠাকুর ওয়ান পয়েন্ট সিক্সে কী বলছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সার হবে কয়ারান্সার গিরিশচন্দ্র ঘোষ ওয়ান পয়েন্ট সেভেনের কোশ্চেন কী বলেছে প্রথম সরকারি শিক্ষা কমিশন কত সালে গঠিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তোমরা তো জানো এটা হান্টার কমিশন নামে পরিচিত ওয়ান পয়েন্ট এইটে কোশ্চেন কী বলেছে বাংলার নবজাগরণ ছিল অ্যান্সার হবে গয়ার কলকাতা কেন্দ্রিক ওয়ান পয়েন্ট নাইনে কী বলেছে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় অ্যান্সার হবে গয়ার আনসার আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট অঞ্জলিতে কী বলেছে দামিনী কহ শব্দের অর্থ অ্যান্সার হবে গয়ার পাহাড়ের প্রান্ত দেশ ওয়ান পয়েন্ট ডবল কী বলেছে ভবানী পাঠক ছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেতা ওয়ান পয়েন্ট ওয়ান টুতে কী বলেছে নীল বিদ্রোহের সময় বড় লর্ড ছিলেন অ্যান্সার হবে কয়ার লর্ড ক্যানিং ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার বিনয়ক দামোদর সাবারকার ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের কোশ্চেন ভারত মাতা চিত্রটি আঁকেন অ্যান্সার হবে কয়ার অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর তোমরা তো জানো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু এই ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে বর্তমান ভারতের লেখক হলেন অ্যান্সার হবে খয়ার আনসার স্বামী বিবেকানন্দ তোমরা তো জানো বর্তমান ভারত লেখেন স্বামী বিবেকানন্দ পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে হিন্দু মেলার সম্পাদক ছিলেন অ্যান্সার হবে ক্ষয়ারান্সার গগেন্দ্রনাথ ঠাকুর পরের কোশ্চেন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে ভারতের প্রথম কারা ছাপাখানা প্রবর্তন করেন অ্যান্সার হবে খয়ের পর্তুগিজরা ওয়ান পয়েন্ট ওয়ান এইটে বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি অ্যান্সার হবে খয়ার আনসার সমাচর দর্পণ ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে ওয়ান পয়েন্ট টু জিরোর কোশ্চেন কী বলেছে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে কয়ার অ্যান্সার জগদীশ চন্দ্র বসু তো দেখো এবার আমি টু পয়েন্ট ওয়ানের যে একটি বাক্যে উত্তর দাও এগুলো সলভ করাবো ফার্স্ট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ডবল ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনককে তোমরা তো জানো ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনক হল রণজিৎ গুহ টু পয়েন্ট ওয়ান টুতে সোমপ্রকাশ পত্রিকার কে ছিলেন এর অ্যান্সারাবে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ দ্বারকনাথ বিদ্যাভূষণ টু পয়েন্ট ওয়ান থ্রিতে কী বলেছে মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এর অ্যান্সারবে নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন টু পয়েন্ট ওয়ান ফোরে কী বলেছে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি। এর অ্যান্সার হবে সত্তর বছর সত্তর বছর তো দেখো এবার ঠিক বা ভুল নির্ণয় করবো টু পয়েন্ট টু ওয়ানে কী বলেছে কাঙাল হরিনাথের প্রকৃত নাম হলো হরিনাথ মজুমদার ঠিক আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে কী বলেছে অ্যানালস পত্রিকার গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে এটাও ঠিক আছে টু পয়েন্ট টু ফোরে কী বলেছে চিপকো আন্দোলন হলো একটি নারী আন্দোলন এটা কি আছে ভুল আছে প্রত্যেকটাই অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এই চ্যানেলে তো দেখো আজকে আমি মাধ্যমিকের এর টেস্ট পেপার সলভ করিয়েছি যেগুলি দু সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো চারশো নম্বর পেজের কি আছে টু পয়েন্ট থ্রি ওয়ানে হিন্দু প্যাট্রুয়ার্ট এর অ্যান্সার হবে চারের অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে নীল দর্পণ অ্যান্সার হবে তিনের অ্যান্সার দীনবন্ধু মিত্র টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে তত্ত্ববেদিনী পত্রিকা অ্যান্সার হবে একের অ্যান্সার অক্ষয় কুমার দত্ত টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে দেবী চৌধুরানী অ্যান্সার হবে দুইয়ের অ্যান্সার সন্ন্যাসী ও বিদ্রোহ এই যে ম্যাপ পয়েন্টিং আছে এই ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি করিয়ে দেবো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো বিবৃতি কী বলেছে টু পয়েন্ট ফাইভ ওয়ানে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন ব্যাখ্যা দুই হবে তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা টু পয়েন্ট ফাইভ টুতে কী বলেছে বিবৃতি জমিদার সভার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ ও সীমিত এর ব্যাখ্যা তিন হবে জমিদার সবার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না টু পয়েন্ট ফাইভ থ্রিতে কী বলেছে বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এর ব্যাখ্যা তিন হবে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে টু পয়েন্ট ফাইভ করে বিবৃতি হ্যাল হেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখানোর জন্য বাংলা ভাষা শেখানোর জন্য এর ব্যাখ্যা কীভাবে তিন হবে কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল একদম ঠিক ব্যাখ্যা তিন হবে এবার আমি ইতিহাসের পেজ নম্বর চারশো নম্বর পেজের যত এমসি কিউব এসএ কিউব সম্পূর্ণভাবে সলভ করিয়ে দেব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ইংরেজরা ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে বিপিনচন্দ্র পাল লিখেছেন অ্যান্সার হবে কয়েড অ্যান্সার সত্তর বৎসর ওয়ান পয়েন্ট থ্রি কলকাতা বিজ্ঞান কলেজ ইতিহাসের অন্তর্গত হবে অ্যান্সার হবে গয়ার আনসার বিজ্ঞান প্রযুক্তি ইতিহাসে ওয়ান পয়েন্ট ফোরে ভারতের জাতীয় মহাপেজখানা অবস্থিত অ্যান্সার হবে কয়ার অ্যান্সার দিল্লিতে ওয়ান পয়েন্ট ফাইভে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় অ্যান্সার হবে কয়ারা সার আঠারোশো তেইশ ওয়ান পয়েন্ট সিক্সে হুতুম পেসার নকশা প্রথম প্রকাশিত নকশা হলো অ্যান্সার হবে কয়ারাচার চড়ক ওয়ান পয়েন্ট সেভেনে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন অ্যান্সার হবে কয়রাচার কেশবচন্দ্র সেন ওয়ান পয়েন্ট এইটে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য বেবানান নামটি হলো অ্যান্সার হবে কয়ারা সার কালী প্রসন্ন সিং কারণ রাজা রামমোহন রায় ডেভিড হিয়ার ড্রিঙ্ক ওয়াটার বিটন এরা কিন্তু প্রত্যেকে পাশ্চাত্য শিক্ষার সঙ্গে জড়িত ছিল ওয়ান পয়েন্ট নাইনে কোল বিদ্রোহ হয়েছিল অ্যান্সার হবে গার অ্যান্সার ছোটনাগপুরে ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে মুন্ডার নেতৃত্ব দিয়েছিল অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার বিদ্রোহ অনেকে না মুন্ডা বিদ্রোহ দেয় কিন্তু এটা তোমাদের ভুল অ্যান্সার অ্যান্সার হবে মুন্ডার নেতৃত্ব দিয়েছিল কোল বিদ্রোহ ওয়ান পয়েন্ট ডবল এনে বারাসাত নেতৃত্ব দেন অ্যান্সার হবে তুমি রিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে অ্যান্সার হবে কয়ের রংপুর বিদ্রোহ ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন অ্যান্সার হবে খয়ারান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই ভারতসভা কিন্তু হয়েছিল আমাদের কলকাতার এলবার্ট হলে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত অ্যান্সার হবে খয়ারান্সার আনন্দমঠ উপন্যাসের ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে আধুনিক ভারতে কোন পত্রিকায় প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় অ্যান্সার হবে অমৃত বাজার ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে অযোধ্যা সিপাহী বিদ্যর নেতৃত্ব দিনকে অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার বেগম হজরত মহল ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণীত হয়েছিল অ্যান্সার হবে খোয়ার অ্যান্সার উনিশশো একান্ন সালে ওয়ান পয়েন্ট ওয়ান এইটে বাংলা মুদ্রণ শিল্পের জনক অ্যান্সারবে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চার্লস উইলকিন্সকে পরের কোশ্চেন কি বলছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে ইতিহাসমালা গ্রন্থটি রচিত হলেন অ্যান্সারবে খোয়ার অ্যান্সার উইলিয়াম কেরি ওয়ান পয়েন্ট টু জিরোর কোশ্চেন কী বলেছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ব্রাসি হ্যালোয়েড পরের কোশ্চেন কীছে বিবাক্ষ তো দেখো এই যে বিবাক্ষতে টু পয়েন্ট ওয়ানে কী বলেছে একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট ওয়ান অনেক কী বলেছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় অ্যান্সার হবে মহাফেস টু পয়েন্ট ওয়ান টুতে বাংলা কোন শতকে নবজাগরণের শতক বলা হয় অ্যান্সার হবে উনিশ শতককে টু পয়েন্ট ওয়ান থ্রিতে লক্ষ্মীর ভাণ্ডারকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে সরলা দেবী রায়চৌধুরানী টু পয়েন্ট ওয়ান ফোরে উলগুলান বলতে কী বোঝো উলগুলান বলতে বোঝানো হয়েছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা টু পয়েন্ট টুতে কী বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো টু পয়েন্ট টু ওয়ানে কি বলেছে মিন নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিল ঠিক আছে টু পয়েন্ট টু টুতে কী বলেছে শ্রীচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা বিবাহ করেন ঠিক আছে টু পয়েন্ট টু থ্রিতে মধুসূদন গুপ্ত ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ করেন ঠিক আছে এটা কিন্তু ক্যালকাটা মেডিকেল কলেজে করেছিল টু পয়েন্ট টু ফোরে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এটা ভুল আছে কারণ বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়েছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দ দেখো এবার আমি কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মিলাব ফার্স্ট কী বলেছে টু পয়েন্ট থ্রি ওয়ানে নর্মদা বাঁচাও অ্যান্সার হবে তিনের আনসার মেধা পাটেকার টু পয়েন্ট থ্রি টুতে কী বলেছে গ্রামপাত্তা প্রকাশিকা অ্যান্সার হবে চারের অ্যান্সার কাঙাল হরিনাথ টু পয়েন্ট থ্রি থ্রিতে কী বলেছে গুজারি অ্যান্সার হবে একের আনসার খাজনা টু পয়েন্ট থ্রি ফোরে কী বলেছে ভারত মাতা অ্যান্সার হবে এর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর এবার আমি ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো এবার আমি বিবৃতি সলভ করাবো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে সেখানে দু হাজার বাইশ সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করা আছে প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে যদি কোনো কোশ্চেন আমার ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমিও জানিয়ে দেবো তো দেখো বিবৃতি টু পয়েন্ট ফাইভ ওয়ানের বিবৃতি উডের ডেসপ্যাস হল ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা ব্যাখ্যা তিন হবে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য প্রতিষ্ঠা করা টু পয়েন্ট ফাইভ টুতে বিবৃতি হিন্দু মেলাকে চৈত্র মেলা বলা হয় এর ব্যাখ্যা এক হবে আঠেরোশো সাতষট্টি থেকে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে পর্যন্ত হিন্দু মেলা চৈত্র মাসে হয় টু পয়েন্ট ফাইভ থ্রিতে বিবৃতি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ হয়ে ওঠে বা বিদ্রোহী হয়ে ওঠে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে ব্যাখ্যা নবে। জমিদার মহাজান ব্যবসায়ী ও ইংরেজরা সাঁওতালদের উপর অত্যাচার ও শোষণ চালান টু পয়েন্ট ফাইভ পরে বলেছে বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা নবে এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ